পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস দশ জন কর্মীকে সাসপেন্ড করলেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকে এবং নির্বাচন ঘোষণা হয়ে গিয়ে এখন যে নির্বাচনী প্রচারের কাজকর্ম সব চলছে, তাতে করে কিছু আমাদেরই দলের পদাধিকারী যারা তৃণমূল কংগ্রেসের প্রতি এবং তৃণমূল কংগ্রেসের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে বিশ্বাস করে তারা প্রতিদ্বন্দ্বিতা করার পরে প্রতিনিধি নির্বাচন হয়ে বিভিন্ন স্তরে আছেন। ব্লকের পদাধিকারী তারা আছেন, কেউ জেলা পরিষদে আছেন। এই রকম কতিপয় ব্যক্তি তারা দলের সঙ্গে এখন যোগাযোগ তাদের বিচ্ছিন্ন, তারা যোগাযোগও রাখছেন না, দলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না। আমরা আমাদের সূত্রের মাধ্যমে বিশেষভাবে খবর পেয়েছি তারা কোনো একজন নব্য বিজেপি যিনি এই দলের এখানকার এই জেলারই তার সঙ্গে তারা যোগাযোগ রেখেছেন এবং একটা গোপন ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত যে তোমরা সরাসরি তৃণমূল কংগ্রেসের থেকে সেখান থেকে দলটাকে স্যাবোটেজ করার চেষ্টা করো, মিটিং মিছিল প্রচার এর মধ্যে না গিয়ে স্যাবোটেজ করার একটা পদক্ষেপ তারা নিয়েছেন। এটা আমাদের কাছে আমরা আমাদের তদন্তের মধ্য দিয়ে পেয়েছি। সারা জেলা জুড়ে এই রকম যেগুলি চলছে তাদেরকে রাজ্যের কাছে আমরা জানিয়েছি তাদের নাম দাম। ইতিমধ্যে শহীদ মাতঙ্গিনী ব্লক, সেই ব্লকের কিছু পদাধিকারী তারা দলের কোনো কাজকর্মের সঙ্গে যোগাযোগ না রেখে দলীয় চেয়ারে বসেই সেখানে ভোটারদের প্রভাবিত করছেন এবং দলীয় ক্ষমতা ব্যবহার করে তারা ভোটারদের তারা বলছে যে আমাদের সঙ্গে না থাকলে এই সাহায্য পাবেন না, যেটা তাদের অধিকার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতের মধ্য দিয়ে তাদের কাছে প্রকল্পগুলির মধ্য দিয়ে তাদের উপকার করার চেষ্টা করছেন সেগুলি পাবেন না, বিজেপি এলে আবার আমরা তো পরিবর্তিত হয়ে চলে আসব, এইসব কারণে আমরা রাজ্যের কাছে পাঠিয়েছিলাম সব তথ্য। রাজ্যের অনুমোদন সাপেক্ষে আজকে মাতঙ্গিনী ব্লকের বেশ কয়েকজন পদাধিকারী তাদের আমি বলবো যে এখন থেকে তাদের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই, তারা আমাদের দলের সদস্য বলে তারা গণ্য হবেন না। আপাতত তিন বছর দলীয় সদস্য হিসেবে তাদের কাজকর্ম করার কোনো অধিকার রইল না। তার মধ্যে অন্যতম শ্রী দিবাকর জানা, যিনি সভাপতি শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি, সুনীল দেবাধিকারী যিনি সঞ্চালক খারুই দু নম্বর অঞ্চল, শিলাদিত্য আদব প্রধান রঘু টু, নিকুঞ্জ বিহারী মান্না তিনি উপপ্রধান কাখরদা অঞ্চল, বিভাস কর কর্মাধ্যক্ষ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি, মিনতি পট্টনায়ক প্রধান কাখরদা অঞ্চল, দেবনাথ দাস সঞ্চালক কাখরদা অঞ্চল, তনুশ্রী জানা সদস্যা জেলা পরিষদ, রাখি আদব সদস্যা জেলা পরিষদ, নীলিমা দেবাধিকারী কর্মাধ্যক্ষ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। সর্বমোট দশজন আমরা ইতিমধ্যে দল থেকে তাদের কোনো যোগাযোগের যাতে না থাকে সে কারণে রাজ্যের অনুমোদন নিয়ে আমরা এই নির্দেশিকা জারি করলাম। বহিষ্কার করলেন না, সাসপেন্ড করলেন? আপনি ধরে নিতে পারেন তিন বছর তাদের সঙ্গে কোনো যোগাযোগই থাকবে না। তিন বছর তারা যদি কাউকে আমাদের দলের লোককে প্রভাবিত চেষ্টা করেন, দলকে বলা হয়েছে আপনারা সবাই এড়িয়ে চলবেন, এরা দলে থাকার যোগ্যতা ইতিমধ্যে হারিয়েছে। তিন বছর যেহেতু বলা হয়েছে সেটাকে আমি সাসপেন্ড হিসেবে বলছি, শুধু কি মাতঙ্গিনী ব্লকে যারা ছিল তাদের? এটা এই বার্তাটা আমরা আমি জেলা সভাপতি হিসেবে দিচ্ছি। আমরা যেহেতু মাতঙ্গিনী ব্লকের সমস্ত যারা পদাধিকারী আছেন ব্লক থেকে এই তথ্য আমরা পেয়েছি, এটা জেলার ক্ষেত্রেও বার্তা, জেলার যে সমস্ত জায়গায় এই রকমভাবে যারা দলকে স্যাবোটেজ করার চেষ্টা করছেন, দলের পদাধিকারী হয়েও দলের কর্মকাণ্ডে
আসছেন না, তারা একটা কপট মান অভিমান দেখাচ্ছেন, তাদেরকেও আমরা বলে রেখেছি তারা সেই তথ্য দিলে জেলা তার পদক্ষেপ গ্রহণ করবে রাজ্যের অনুমতি সাপেক্ষে। এখন যদি দলের চেয়ারম্যান আছেন, আপনাদের যে কাজ এখন চলছে যে ভোটের প্রেক্ষাপটে বর্ষিয়ার নেতা এগুলো, তার যে আপনাদের পাশে কি এখন রয়েছে না একেবারে আপনাদের সঙ্গে ডিটাচ দলের? আমরা যতটুকু জানি তিনি অসুস্থ, তার কারণ দেখিয়ে দলের মধ্যে কোনো কাজকর্মে তিনি আসতে পাচ্ছেন না। আমরা আবার বলবো তার দ্রুত আরোগ্য কামনা করি, তিনি দলের কাজে ফিরুন। তার ফেরা না ফেরা, তার কর্মকাণ্ড সবটাই লক্ষ্য রেখেছেন আমাদের রাজ্যের নেতৃত্ব, তারা সেইভাবেই বিচার বিবেচনা করবেন। দিব্যেন্দু অধিকারী কি কোনো অংশগ্রহণ করছে রাজনৈতিক প্রক্রিয়া? একই কথা তার ক্ষেত্রেও বলবো, দিব্যেন্দু অধিকারীকে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ইতিমধ্যে আসতে লক্ষ্য করিনি, তিনি আসেন উনি সেটাও লক্ষ্য রেখেছেন আমাদের নেত্রী সর্বময় কর্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তৎসহ রাজ্যের অন্যান্য নেতারা, তারা সেটাও লক্ষ্য রেখেছেন। আপনি জেলা সভাপতি, সে তমলুকের সাংসদ, এই এলাকার এখন ভোটের এ চলছে, তাতে করে কোনোভাবে যোগাযোগ করেছে আপনার সঙ্গে দিব্যেন্দু অধিকারী? না, দিব্যেন্দুবাবু সেভাবে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। আর যেহেতু তিনি সাংসদ, তার যোগাযোগ তিনি হয়তো রাজ্য স্তরের যেহেতু নেতৃত্ব, তিনি সেখানে যোগাযোগ রেখেছেন, তবে আমাদের কাছে কোনোভাবে যোগাযোগ তিনি রাখেননি। আমরা কিন্তু যোগাযোগ রাখার যে এলাকায় যখন, তার বিশেষ করে সাংসদ এলাকা যখন যা কর্মকাণ্ড হচ্ছে সেখানকার ব্লক সেখানকার অঞ্চল, তারা তাকে অবগত করার চেষ্টা করেছেন, তৎসত্ত্বেও তিনি কোনো যোগাযোগ রাখেন। মুখ্যমন্ত্রী কাল থেকে প্রচার শুরু করছে ঝাড়গ্রাম থেকে, সোমবার থেকে, তো পূর্ব মেদিনীপুরের ব্যাপারে কি কবে আসবেন কিছু সেরকম? পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে 17 তারিখ আসার কথা ছিল। আপনারা তো জানেন যে একটা দুর্ঘটনা ঘটেছে, তবে দুর্ঘটনাটা যদি এমনি হতো তাহলে সেটা আমাদের কাছে কোনো আশঙ্কার কারণ ছিল না, কিন্তু দুর্ঘটনাটাকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যার ফলে আমাদের কাছে ভীষণ আশঙ্কার কারণ। এর তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি গতকাল, চারিদিকে মৌন মিছিল, তার মধ্য দিয়ে প্রতিবাদ আমরা জানিয়েছি। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের কাছে পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমরা গতকাল অভিযোগও করেছি। আমরা আমাদের শেখ সুফিয়ান সাহেব যিনি আছেন কোঅর্ডিনেটর, তিনি ডায়েরিও করেছেন, সর্বস্তরে আমরা সুবিচারের প্রার্থনা করেছি, উনি আসবেন, কিন্তু এই কারণে দুদিন পিছিয়ে গেছে, 17 তারিখ আসার কথা ছিল, 19 তারিখ প্রথম মিটিং করবেন ইগ্রা, তারপর মিটিং করবেন পটাশপুর, তারপর মিটিং করবেন তমলুক বিধানসভার মিছিলটা। এক্ষেত্রে কি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য যেমন পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু আমরা হলদিয়া বা অন্যান্য জায়গায় দেখেছি যে আপনাদের কর্মীদের অন্যান্য সময় যেরকমভাবে অ্যাক্টিভ থাকে ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, এবার কি আলাদা কিছু ভাবছেন যাতে ছদ্মবেশী কেউ এসে ওনাকে আবার এরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে না হয়? দেখুন, নির্বাচন বিধি যেহেতু লাগু হয়েছে সেই জায়গাটা নির্বাচন কমিশনের দায়িত্ব, আমরা তো নিজেরাই আইন হাতে তুলে নিতে পারি না, আমাদের স্বেচ্ছাসেবকরা আমাদের যে মিটিং আমরা আহ্বান করব তাতে থাকবেন, কিন্তু নিরাপত্তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিশেষ করে সেই জায়গায় আমাদের স্বেচ্ছাসেবকের কতটা অধিকার আছে সেটা আমাদের জানা নেই। নিশ্চিত করে আমরা চাইব এই অপ্রীতিকর ঘটনা ঘটবে না, কারণ নির্বাচন কমিশনের হাতে এখন প্রশাসন, তারা তো বলেছেন যে অবাধ নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, তো প্রচারের ক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী বাধা পাবে এটা তো অনভিপ্রেত। আশা করব এই পুনরাবৃত্তি ঘটবে না, তার ক্ষেত্রে তার প্রতিরক্ষা বলয় যতটা নেওয়ার দরকার সেটা নির্বাচন কমিশন নেবে। আপনি তমলুকের বেশিভাবে বেশি আসছে, এটা নিয়ে কি ভাবে বলছেন? জানেন তো সেই পেলে ফুটবল খেলায় নিজের রেকর্ড নিজে ভাঙছে, এখানে কেন্দ্রীয় সরকার তারা নিজেদের রেকর্ড যতবার ভোট হয়েছে, 2011 যে বাহিনী পাঠিয়েছিল তারা সেবারে ক্ষমতা তখন করতে পারেননি, ইচ্ছে ছিল, তারপরেই 2016 আবার বাড়িয়েছিল, এবারেও তারা ভাবছেন যে কেন্দ্রীয় বাহিনী মনে হয় আরও প্রচুর বাড়িয়ে দিলে এবারে আমরা ক্ষমতায় আসব, কিন্তু পরিসংখ্যান বলে দফা যত বাড়ে
তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা তত বাড়ে। 2011 6 দফা সিট সংখ্যা 187, 2016 7 দফা সিট সংখ্যা 211, আবার 2021 8 দফা সিট সংখ্যা নিশ্চিত দেখবেন 2031-এর বেশি, 231-এর বেশি হবে। তো এই জায়গায় এই বাড়ানো কমানো এটা তৃণমূল কংগ্রেস গুরুত্ব দেয়। আগামীকাল 14 মার্চ নন্দীগ্রামে কি কলকাতাকে কোনো নেতা বা কেউ ঠিক হয়েছে? আমাদের রাজ্য থেকে নিশ্চিত করে ঠিক হয়েছে। আমরা সবাই আমার কাছে সেই নাম আছে, সবাই এখানে আসবে, যা প্রত্যেক বছর হয় এটাও এটাও। আজকে একটা মানে কৃষক আন্দোলন হয়েছে শুনেছেন যখন, ওই যদি মানে যেটা দিল্লি এটা যারা করছিল কিষাণ পঞ্চায়েত, ওইখানে কিছু বলবেন যে না? আমি তো বলবো, তারা তো সব জায়গায় সমস্ত যে 5টা জায়গায় নির্বাচন হচ্ছে রাজ্যে, সব জায়গায় তারা আসছেন, তাদেরকে সাধুবাদ জানাই। ইতিমধ্যে এই যে কৃষক আন্দোলনের মূল উদ্ঘাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিনই জনবিরোধী আইনটা পাস হলো সেদিনই তিনি বলেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে। তো আমাদের ইয়ে থেকে পাঞ্জাব থেকে এরা হরিয়ানা এরা সব শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমত হয়েছেন, পশ্চিমবাংলাও আমরা তার প্রতিবাদ করেছি, মিটিং মিছিলের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদ আমাদের জারি রইল, তাদেরকে স্বাগত জানাই। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষকরাও সামিল হয়েছে এই ভোটের সময়, আরও যাতে কৃষক সামিল হয়ে এই জনবিরোধী আইনের বিরুদ্ধে আরও সোচ্চার হন সেটা আমরা যখন ভোট প্রচার করব বা করছি তখন বলছি এবং বলব। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।